তন্ত্র পুনরুদ্ধারে এক বিন্দু ছাড় দিবে না বিএনপি, বললেন ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলার অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যতই হামলা মামলা করা হোক, গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে তার দল এক বিন্দু ছাড় দেবে না। আজ শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজের উপর হামলা, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ফখরুল অভিযোগ করেন যে 18 জুলাই নোয়াখালীর হাতিয়ায় নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ, যুবলীগ নেতা আব্দুর রহিম ও জীবনের নেতৃত্বে 25-30 জন সন্ত্রাসী শাহ নওয়াজের উপর হামলা করে প্রায় 5 ঘন্টা তাকে আটক রেখে নির্মম নির্যাতন করে হত্যার চেষ্টা করে। বিবৃতিতে শাহ নেওয়াজের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বিচার না হওয়ার কারণে দ্বিগুণ উৎসাহে আওয়ামী সন্ত্রাসীরা একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে যতই চেষ্টা করা হোক, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যাপারে এক বিন্দু ছাড় দেবে না। বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করে যাচ্ছে। ঠিক সেই সময়েই কোনো কারণ ছাড়াই নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। সরকার দেশব্যাপী বীভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। অপর এক বিবৃতিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক মাহমুদ ও ছাত্রদল নেতা মারুফ প্রামাণিক সহ 20 জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আইন আদালত ও প্রশাসন নিরপেক্ষ আচরণ ভুলে এখন ক্ষমতাসীনদের ইশারায় চলে। বিরোধী দলের নেতা কর্মীদের সরকার চিরস্থায়ীভাবে কারারুদ্ধ করে রাখতে চায়। বিবৃতিতে আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব।